নমস্কার, আজ আমি রান্না করব কাঁঠালের বিশি আলু দিয়ে বোয়া মাছের চটচটি। এই যে মাছ, পেঁয়াজ কুচি, আলু, কাঁঠালের বিশি, মরিচ কুচি আর হলুদ মশলা। মাছটা আগে মেখে নিতে হবে। লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। কড়াইটা বসিয়ে দিই। কড়াইটি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো মতো জিরে দেব, সোমবারা, পাঁচফোড়ন, কাঁচা মরিচ, তেল দিতে হবে। একটু লবণ, একটু ভেজে নিই। হয়ে গেছে ভাজা, এখন দিয়ে দেবো আদা জিরে বাটা। একটু জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, এখন আলু দিয়ে দেবো। কাঁঠালের বিচি দিয়ে দেবো। জল দিয়ে দেবো। ঢাকনাতে ঢেকে দেবো।
ঢাকনাটা খুলে দেব। একটু লবণ দিয়ে দেবো, লবণ দেওয়ার কথা ভুলে গেছিলাম। এখন জল ঝোল দিয়ে দেবো, জল দিয়ে দিই। ফুটানোর অপেক্ষা, ঢাকনা খুলে দেব, মাছ দিয়ে দেব। নামিয়ে নেব, হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই। নামিয়ে নিয়েছি।